মহিলাদের ইমামতি করা জায়েজ আছে কিনা? ভাই, মহিলাদের ইমামতি করা জায়েজ আছে ওই সময় যে জায়গায় শুধুমাত্র মহিলারা মুসল্লি থাকবে, অর্থাৎ মহিলাদের জামাতে মহিলা ইমামতি করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওই জামাতে কোনো পুরুষ পিছন থেকে যে দাঁড়িয়ে পড়ে, তার নামাজ আদায় হবে না। আর স্বাভাবিকভাবে পুরুষরা যে জামাতে অংশগ্রহণ করছে, এই জামাতে মহিলাদের ইমামতি করানো এটা কোনোভাবেই জায়েজ হবে না, এটা নামাজ হবে না, হবে না, হবে না, বাতিল, বাতিল, বাতিল। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে একটা গ্রুপ বের হয়েছে, বায়েজিদ খান পন্নির একটা গ্রুপ, যে গ্রুপটি বায়েজিদ খান পন্নি তো মারা গেছে, তার জামাই বা ছেলে কী যেন একটা আছে সেলিম নাম, এ হিজবুত তাওহিদ, হিজবুত তাওহিদ একটা গ্রুপ আছে, এরা দেখা যায় মাঝে মাঝেই বিভিন্ন সময় ভিডিওতে দেখা যায় মহিলাকে সামনে দিয়ে পিছনে পুরুষ দাঁড়ায় নামাজ পড়তেছে। ভাই, এরকম নামাজ ইসলামী শরিয়াতে কোথাও নাই। বিশ্বাস করেন, এরকম নামাজ পড়লে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো। এমন একটা হাদিস দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, অন্যান্য সাহাবীরা পিছনে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়িয়েছেন, একটা হাদিস দেখান, একটা দলিল দেখান, কেউ দেখাতে পারে? এমন কোনো দলিল নাই। মহিলাদের জন্য সব কিছু নয়, মহিলারা ইমামতি করবে এমনটা নয়, মহিলারা সবচেয়ে পেছনের কাতারে থাকবে। যদি পুরুষদের জামাতে অংশগ্রহণ করতে হয়, সবচেয়ে পেছনের কাতারে থাকবে মহিলারা, আর সেখানে মহিলা সামনে দিয়ে আপনি নামাজ আদায় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ফাজলামি করেন নাকি? কেবলমাত্র মহিলাদের জামাতে, ভালো করে বুঝবেন, কেবলমাত্র মহিলাদের জামাতে মহিলা ইমামতি করতে পারবে। যদি পুরুষদের জামাতে মহিলাকে সামনে দিয়ে ইমামতি করানো হয়, নামাজ হবে না।